কথা সাহিত্যিক শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন 31শে ভাদ্র। হাতিপোতা গ্রামে তার একটি মূর্তি আমরা স্থাপন করেছিলাম, তার জন্মদিনে তার মাল্যদান অনুষ্ঠান পর্ব হয়েছে, এখন একটি বৃক্ষরোপণ হলো। দেবদাসের ঘটনাকে কেন্দ্র করে ভারতবর্ষের চলচ্চিত্রে কি বাংলা চলচ্চিত্রে বহুবার অভিনীত হয়েছে, কিন্তু তার উপন্যাসে উল্লেখিত হাতিপোতা গ্রাম, উপন্যাসে উল্লেখিত সেই সময়কার হাতিপোতার আর এখনকার হাতিপোতার অনেক পরিবর্তন আমরা করেছি। উপন্যাসে উল্লিখিত অশ্বত্থ গাছের তলায় বাঁধানো শানের উপর দেবদাস তার মৃত্যু হয়েছিল, কিন্তু ঘটনার উল্লেখ ছিল যে উপন্যাসে যে মরিবার সময় আগে হইলেও আমি তোমার সঙ্গে দেখা করিব। দুর্ভাগ্যক্রমে দেবদাসের পারুর সঙ্গে দেখা হয়নি বেঁচে থাকাকালীন, আর পারুও বেঁচে থাকাকালীন দেবদাসকে দেখতে পায়নি। সেই ঘটনাস্থলের জায়গায় যে অশ্বত্থ গাছের উল্লেখ ছিল শান বাঁধানো, সেই অশ্বত্থ গাছ আমরা এখানে রোপণ করলাম।